প্রায় 55 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে নাটোর চিনি কলে 2023-24 অর্থ বছরে 40তম আখ মাড়াই মৌসুম শুরু। মাড়াই কার্যক্রম চলবে অন্তত 52 দিন। মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা 78,000 মেট্রিক টন। বিলুপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া সংগঠন কাজী শাহেদ আহমেদ স্মরণে নাগরিক স্মরণ সভা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে এর আয়োজন করা হয়। নাটোরের সিংড়ার চলন বিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে 3 জনকে 6,000 টাকা অর্থদণ্ড। সকালে হুলহুলিয়া ও শারদানগর এলাকায় এই দণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আর পাখি শিকার না করার মুচলেকা দিয়ে ছাড়া পান 4 জন। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল 13তম প্রজাপতি মেলা। প্রাণীবিদ্যা বিভাগের আয়োজন প্রতি বছর এই আয়োজিত হয়। মেলায় প্রজাপতি ও প্রকৃতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এবং রংপুরে দুর্যোগকালীন আগাম বার্তা প্রতিরোধে করণীয় ঝুঁকি হ্রাস বিষয়ক সেমিনার করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সকালে নগরীর একটি হোটেলে দিনব্যাপী এই আয়োজনে অঞ্চল ভিত্তিক দুর্যোগ পূর্বাভাস, সতর্কতা জারি, আগাম প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হয়। এবং এখানে নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।